بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আব্দুল্লাহ মামুন ভাই জানতে চেয়েছেন যে ইমামের সঙ্গে জামাত সহকারে নামাজ পড়লে কি কি কারণে নামাজ বাতিল হয়। ভাই প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইল আল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম নির্দিষ্ট করা হয় ইমামের অনুসরণ করার জন্য। বিদায় ইমাম যখন যা করবে তখন আমাদের তাই করতে হবে। রুকু থেকে গেলে আমাদের রুকু করতে হবে, রুকু থেকে উঠলে রুকু থেকে উঠতে হবে, সজদায় গেলে সজদা করতে হবে। এটা হচ্ছে ইমামের অনুসরণের নিয়ম। তবে যদি কেউ যদি ইমাম যদি রুকুতে আর আমি যদি সিজদায় চলে যাই তাহলে অবশ্যই নামাজ বাতিল হওয়ার কথা, সেটা আলাদা জিনিস না। কিন্তু কোন কোন কারণে জামাতে কোন কোন কারণে নামাজ বাতিল হয় এটা কিন্তু না হাদিসে নির্দিষ্ট করে বলা নেই। সম্ভবত আপনি জানি না বুখারি এবং তিরমিজিতে একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইউহাব্বিলাল্লাহু রাসাহু রাসা হিমার। আল্লাহ রাসূল বলেছেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু, এই ব্যক্তি যে ইমামের আগে মাথা তুলে নেই, তার মানে রুকু থেকে আগে উঠে যায় কিংবা সাজদা থেকে ইমামের আগেই উঠে যায়, তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন ওই লোকেরা কি ভয় করে না, ইউহাব্বিলাল্লাহু রাসাহু, যে মহান আল্লাহ তার মাথাকে না গাধার মাথাতে পরিবর্তন করে দেবেন। এটা হচ্ছে একটা হাদিস, এটা বিশাল একটা ধমক দেওয়া হয়েছে যারা রুকু থেকে ইমামের আগে মাথা তুলে নেই, উঠিয়ে নেই কিংবা সাজদা থেকে আগে উঠে যায়, এই সমস্ত লোকেদের জন্য। কিন্তু তার সাথে উলামা ইকরামরা বলেছেন এর জন্য সে কাবিরা গুনাহ করলো, পাপ করলো, তবে কিন্তু তার নামাজটা নামাজ বাতিল বলে গণ্য হবে না, নামাজটা হয়ে যাবে। নামাজটা তার ফরজিয়াত যেটা, তার মানে তার উপর যে ফরজ ছিল সেটা ফরজটা তার হয়ে যাবে। বিদায় ইমামের সঙ্গে নামাজ পড়তে হলে নামাজ বাতিল হয়, এবং যেমন বললাম এর এভাবে কোনো নির্দিষ্ট করে কথা বলা হয়নি। তবে স্বাভাবিক কথা, যেমনটি বললাম ইমাম রুকুতে আর আমি যদি সজদায় চলে যাই, কিংবা না ইমাম এখন সজদায় আমি যদি রুকুতে থেকে উঠি না এখনো আর সজদা থেকে তিনি উঠে গেলেন, তখন নিশ্চয় তার মানে কোন রুকুন যদি আমি ছেড়ে দিই, এক কথায় জামাতে আমি নামাজ পড়ছি কিন্তু ইমামের সঙ্গে আমি থাকা সত্ত্বেও যদি কোনো রুকুন আমি ছেড়ে দিই তাহলে অবশ্যই নামাজ বাতিল বলে গণ্য হবে।